Hello, my lovely people. Welcome back to my channel. I'm Irani. I'm living in the Netherlands. And now in the Netherlands, there is a very hot, you can say, heat wave in the Europe, whole Europe. That's why I have a new planning. আমি চাই একটা নতুন কিছু করতে। আমার কাছে এই খারাপ হয়ে যাওয়া একটা কড়াই ছিল, সেটাকে আমি ভাবলাম কী করে ইউজ করা যায়। তা আমার কাছে পড়েছিল, হ্যাঁ আমার কাছে পড়েছিল কিছু লেফটওভার মাটি, যেটা আমি লাস্ট ইয়ার সরস্বতী পুজো করেছিলাম, সরস্বতী ঠাকুর গড়ে নিজে পুজো করেছিলাম, নিজে বানিয়ে। তা লেফটওভার কিছু দু রকমের মাটি পড়েছিল, সেটাকে কিভাবে ইউজ করা যায় সেই ভাবনাতেই আমার মাথায় এটা আসলো। আর সেটা ভাবলাম খুব অথেন্টিক একটা বিষয় হবে, যেটা আমাদের দেশে গ্রাম অঞ্চলে হতো, আমার মা ঠাকুমারা যেটাতে রান্না করতেন, আমি সেটাই করতে পারবো। আর এছাড়া আমরা ক্যাম্পিংয়ে যাই প্রতি বছর এইখানে আমার ফ্যামিলির সাথে, আমার দুই মেয়ে বরের সাথে। তো আমরা ইউজুয়ালি আমরা গ্যাস নিয়ে যাই, কিন্তু ভাবলাম গ্যাসটা অত নিরাপদ নয় গাড়িতে নিয়ে যাওয়া, তাই থেকেও এই ভাবনাটা আসলো। সেটা একটা অলমোস্ট এই উনুনটা অলরেডি হয়ে গেছে, অ্যান্ড আমার কাছে আরও কিছু মাটি রয়েছে। তো ভাবলাম আমার কাছে একটা জিলিপির ফেটে যাওয়া তাওয়া রয়েছে, সেটাকেও ইউজ করব এই বাকি মাটিগুলো দিয়ে আমি আরেকটি উনুন করব। তাহলে আমার দুটো উনুন হয়ে যাবে, দেখা যাক। আপনারা দেখতে থাকেন, আর আমার চ্যানেলকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি এখন এটার প্রথম কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। আমাকে এখানে কিছু খড় রয়েছে, এগুলো আমি আমাদের ফার্মার থেকে এনেছি। আমি যে ফার্মে গিয়ে অন্য ভিডিওতে আমি দেখিয়েছি, যেটা ফার্মে গিয়ে আমরা দুধ নিয়ে আসি ফর মেকিং পনির অ্যান্ড রসমালাই, রসগোল্লা, ওগুলোর জন্য। তো ওরা গরুকে খাওয়ানোর জন্য উইন্টারে অনেক খড় রাখে, ওগুলো আমি ওদের কাছ থেকে চেয়ে নিয়েছি কিছুটা। আর এই খড় দিচ্ছি এখানে যাতে উনুনটা যখন রান্না টান্না করবো গরম হয়ে ফেটে না যায় তার কারণে। তাহলে দেখুন আমি কী করে করি। আমার মাটি ফুরিয়ে গেছে আর নেই, আর এই অবধি হয়েছে, স্ট্রাকচারটা শুধু করেছি, তারপরে আবার মাটি একটু কিনে আনবো গিয়ে শেষে এটা এরকমটা করব, আপনাদেরকে দেখাবো, প্লিজ সঙ্গে থাকবেন। আমার তো মাটি ফুরিয়ে গেছে, আমাকে মাটি এনে তারপর এটা অ্যাগেন রিওয়ার্ক করতে হবে। এই জন্য আমি একটু ভাবছি যে হোল হোল এরকম করে রাখছি, তাহলে নেক্সট টাইমে যখন মাটিটা ইউজ করব তখন আর যেন ফেটে না যায়, পড়ে না যায়, বা ভালো করে ওরা নতুন মাটিটা পুরনো মাটির সঙ্গে ধরতে পারে। তার জন্য দেখি কি হয়। আমি এমন একজন লোক যে কখনো কিছু ফেলতে চায় না, পুরনো হলে ফেলতে যায় না, কিছু করতে যায় না, সেই জন্য আমি এরকমের। আপনাদের কেমন লাগলো, এটা কেমন লাগে, আমাদের মতো কেউ আছেন কি না প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এরকমের, আমার অনেক, আমার মেয়ে, বড় মেয়ে আমার 27 বছরের বয়স, ওর ছোটোবেলাকার সব কিছু জামা টামা এখনও আমার আছে, ছোটো মেয়ে আমার 19 বছর, ওর সব কিছু এখন ও দিদিরগুলো ও ইউজ করেছে, তারপরেও আমি সব যত্ন করে রেখে দিয়েছি, যদি ইন ফিউচার আবার কাজে লাগাতে পারি সেই আশায়। ওকে।
They are bought for me this. I can't imagine. I fix it. Can't imagine. Thank you.